আমতা ছাত্র নেতা আনিস খানের মৃত্যুতে রাজনীতি হচ্ছে এই অভিযোগে সরব হয় এবং মৃত্যুর সঠিক তদন্তে সিট গঠনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে মৌলালীর রামলীলা ময়দান থেকে সোমবার গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিলে পা মেলালো পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল ছাত্র পরিষদ। আনিস খানের মৃত্যুতে মুখ্যমন্ত্রী ইতিমধ্যে সিট গঠন করেছে এবং তাতে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এবং যথাযথ যারা দোষী তাদের উপযুক্ত শাস্তির দাবিতে এদিন তৃণমূল ছাত্র পরিষদের তরফে মিছিল শুরু হয় রামলীলা ময়দান থেকে এবং সেই মিছিল এগিয়ে চলেছে মৌলালী ধরে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন সেই মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে এবং সেই মিছিল কিন্তু চলছে। রাজ্যের বিভিন্ন জেলার একাধিক কলেজ থেকে এদিন বহু ছাত্রছাত্রী এসে যোগ দেয়। এদিনের মিছিলে কয়েক হাজার ছাত্রছাত্রী জমায়েতে মিছিল এগিয়ে যায় গান্ধী মূর্তি পর্যন্ত। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য জানান, মুখ্যমন্ত্রী যেভাবে তৎপরতার সঙ্গে ছাত্র নেতার মৃত্যুর ঘটনায় তদন্ত নির্দেশ দিয়েছেন তা প্রশংসনীয়। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এবং একই সঙ্গে অবিলম্বে দোষীদের শাস্তি চেয়ে এই মিছিল এবং এদিনই কিন্তু আনিসের দেহকে ফের একবার ময়নাতদন্তের জন্য এসএসকেএম এ নিয়ে আসা হয়েছে। আমরা সরাসরি কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে তৃণাঙ্কুর ভট্টাচার্য। কি বলবেন দাদা, আজকে 50,000-এর বেশি ছাত্রছাত্রীরা রাস্তায় নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করে এবং তারা বলছেন যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন এবং আমরা নিশ্চিত যেভাবে সিট গঠন হয়েছে তাতে যারা দোষী তারা শাস্তি পাবে এবং যারা বাংলায় নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে সিপিএম এসএ ভাইরা তারা নিশ্চিতভাবে আজকে এত ছাত্রছাত্রী মাত্র একদিনের নোটিশে আসা থেকে বুঝতে পারবে যে তারা সবাই তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছেন। না, একই কথা, নতুন করে কিছু বলার নেই। আপনারা দেখেছেন মাত্র কয়েক ঘন্টার নোটিশে তৃণমূল ছাত্র পরিষদ 30,000-এর ওপরে লোক এবং সামনে পেছন মেলালে 50,000 লোকের জমায়েত। আসলে ছাত্র সমাজ দিদির পাশে আছে, কেউ যতই নোংরা রাজনীতির চেষ্টা করুক সেটা সফল হবে না। বাংলার মানুষ ছাত্র সমাজ দিদির ওপরে আস্থা রাখে, বারবার তারা প্রমাণ করেছে। এদিকে এদিন মৃত ছাত্রনেতা আনিস খানের দেহ দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য কবর থেকে তুলে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিন সকালে রাজ্য সরকারের গঠিত সিটের সদস্যদের উপস্থিতিতে কবর থেকে তোলা হয় আনিসের দেহ। এই মুহূর্তে মিছিল এসে পৌঁছেছে গান্ধী মূর্তির পাদদেশে এবং যে দাবিতে তাদের মিছিল ছিল যে দ্রুত অবিলম্বে যারা দোষী তাদের শাস্তি দিতে হবে এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 24 ঘন্টার অর্থাৎ আমতার ছাত্রনেতার মৃত্যুর 24 ঘন্টার মধ্যে সিট গঠন করে যে তদন্তের নির্দেশ তিনি দিয়েছেন তাতে ধন্যবাদ জানিয়ে কিন্তু এদিনের এই মিছিল ছিল এবং এই মিছিল ইতিমধ্যেই গান্ধী মূর্তির পাদদেশে এসে পৌঁছেছে। আপনারা দেখতে পাবেন, আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একবার দেখাতে, আপনারা দেখতে পাবেন দলে দলে সেই মিছিল এসে পৌঁছেছে গান্ধী মূর্তির পাদদেশে এবং এখন দেখার যে আসল দোষীরা কত দিনে শাস্তি পায় এবং তৃণমূলের যে লড়াই, যে ছাত্র নেতার মৃত্যুতে যেভাবে লড়ছে তারা, সেই লড়াই কতদিনে সফলতা পায় এবং আসল দোষী যারা তারা কতদিনে শাস্তি পায় সেটাই এখন দেখার। ক্যামেরায় আলী হোসেনের সঙ্গে মৌসুমী বসাক, রিপোর্ট আরোহী নিউজ, কলকাতা।